নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি সুস্বাদু রেসিপি, আলু চিংড়ি দিয়ে পুঁই ফুল বা পুঁই মিটুলি বা মালাবার স্পিনাচ সিড। আর এটা এখন আর শুধু গ্রাম বাংলায় না, শহরে যেমন পাওয়াও যায়, শহরের মানুষজনও কিন্তু ভীষণ খেতে পছন্দও করেন। আর পুঁই শাক খেতে যেমন সুস্বাদু হয়, পুঁই মিটুলি খেতেও কিন্তু স্বাদে কিছু কম যায় না, আর সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ। আর সাদা ভাতের সঙ্গে কিন্তু এই মিটুলি খেতে দারুণ লাগে। তো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার জনপ্রিয়, অতি পরিচিত একটি রেসিপি, আলু চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। আর এটা শুধু গ্রাম বাংলার নয়, আমারও খুব প্রিয় একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 200 গ্রাম কুচো চিংড়ি, 2 মিডিয়াম সাইজের আলু, 250 গ্রাম মালাবার স্পিনাচ সিড বা পুঁই মিটুলি, সর্ষের তেল 1 টেবিল চামচ, সাদা জিরে 2 টেবিল চামচ, পোস্ত 6 কাঁচা লঙ্কা, 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি। আমি এখানে 200 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি বলে চিংড়ি মাছগুলোকে বাজার থেকে এনে আগেই খোসা ছাড়িয়ে পিঠের কালো শিরা ফেলে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখন আলুগুলোকে আমি কেটে নেব। আর এখানে যে পুঁই মিটুলি বা পুঁই ফুল বা মালাবার স্পিনাচ সিডগুলো নিয়েছি, এইগুলোকে একটু গোড়ার পোর্শনটা দেখুন, অল্প অল্প শক্ত যে অংশটা সেইটা ফেলে ফেলে আমি ছোট ছোট 2 টুকরো করে এগুলো কেটে নেব। আর যেই ফুলগুলো ছোট আছে সেগুলো গোটাই রেখে দেব। আর এখানে যে গোটা সাদা জিরেটা নিয়েছি, পোস্ত নিয়েছি, আর এখান থেকে 4 কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ডার জারের মধ্যে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলেও পিষে নিতে পারেন। এখানে যে লবণ হলুদ গুঁড়ো নিয়েছি, সেখান থেকে কিছুটা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকেও কিছুক্ষণ আমি মাখিয়ে রাখবো, মিনিমাম 10 মিনিট তো মাখিয়ে রাখবো। আর আমি এখানে যে কুচো চিংড়িটা নিয়েছি, এই পুঁই মিটুলিটা রান্না করতে কিন্তু কুচো চিংড়ি দিয়েই স্বাদটা ভালো হয়, তবে আপনারা মিডিয়াম চিংড়ি মাছ নিতে পারেন, কিন্তু খুব বড় চিংড়ি মাছে কিন্তু এটা অত টেস্ট হয় না। তো দেখুন, চিংড়ি মাছটার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল। পুঁই মিটুলিগুলোকে ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবার আমি ধুয়ে নিয়ে গোড়ার পোর্শনটা ফেলে ফেলে এইভাবে 2 টুকরো করে করে কেটে নিচ্ছি। খুব বেশি শক্ত পোর্শনটা না নেওয়াই ভালো, শুধু পুঁই ফুলগুলো নিলেই কিন্তু খেতে টেস্ট লাগে। আর এই পুঁই ফুলগুলো আমি ছোটোবেলার নিজেও মার সঙ্গে অনেক গাছের থেকে ছিঁড়তাম, যেহেতু আমি গ্রামের মেয়ে। আর যেগুলো লাল হয়ে যেত না, সেইগুলো আমি হাত দিয়ে ফাটাতেও খুব মজা পেতাম। তো এইভাবে আমি সমস্ত পুঁই মিটুলিগুলোকে দেখুন ছোট ছোট 2 টুকরো করে কেটে নিলাম। এবার যে 2 পিস আলু নিয়েছি, যদিও নতুন আলু, ধুতে ধুতে খোসা অনেক পরিষ্কার হয়ে গেছে, তাও আমি বাকি খোসাটা ফেলে দিয়ে চ্যাপটা চ্যাপটা করে পাতলা পাতলা করে আমি আলুগুলোকেও কেটে নেব। তো দেখুন, আলুগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে 2 ফালি করে নিচ্ছি আগে খোসা ছাড়িয়ে, তারপরে আবারও 2 ফালি করে এইবার একটু চ্যাপটা চ্যাপটা করে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে খুব বেশি পাতলাও করব না, আর এইভাবে করে নিচ্ছি। আর আপনাদের আলুর সাইজটা যদি ছোট হয় এইভাবেও কেটে নিতে পারেন। তো এইভাবে আমি 2 আলু কেটে ধুয়ে নেব, আর মশলাটা করে নিয়ে চলে আসছি রান্নাটায়। তো দেখুন, আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি গ্রাইন্ডার জার নিয়ে নেব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গোটা সাদা জিরেটা নিয়েছি, সেই সম্পূর্ণ জিরেটা, আপনারা এখানে গুঁড়ো জিরে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, এটা কিন্তু মেশিন ক্লিন পোস্ত, আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 4 কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি ইউজ করবেন।
এইবার এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি দেখুন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তবে একটু জলজলই আছে, খুব টাইট পেস্ট কিন্তু বানাইনি। তো পেস্টটা তৈরি হয়ে গেল, এইবার চলুন আমি রান্নাটা করি। এই জন্য গ্যাসটাকে অন করে আমি প্রথমেই কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন তেল, তবে মোটামুটি 3-4 টেবিল চামচ মতন তেল আমি দিলাম। চিংড়ি মাছটা ভেজে পুরো পুঁই মেটুলিটা রান্না করা। তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে ধোয়া বেরোচ্ছে সেই সময় আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আর আলু ভাজার সময় সবসময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে বলি। আলুগুলো মোটামুটি রং ধরে এরকম একটু যখন হালকা হালকা রং ধরেছে সেই সময় আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, মোটামুটি 50-60% আলুগুলো ভেজে নিলেই হবে। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেই শুকনো লঙ্কাটাকে দু ফালি করে। শুকনো লঙ্কাটাকে দিয়ে এরপর যে পাঁচফোড়নটা নিয়েছি সেই সম্পূর্ণ পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিচ্ছি দুটো তেজপাতা। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও তেজপাতাটাকে মিডিয়াম ফ্লেমে একটু সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত আমি ভেজে নেব। তবে খেয়াল রাখবেন মশলাগুলো পুড়ে যেন কালো না হয়ে যায়, তাহলে তেলের গন্ধটা বাজে হয়ে রান্নার টেস্টটা কিন্তু ভালো হবে না। মশলাটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দেবো আগে থেকে বেছে ধুয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়েও একটু সুন্দর হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। তবে চিংড়ি মাছ যেহেতু এটা কুচো চিংড়ি ভাজতে বেশি সময় লাগবে না, আর অতিরিক্ত কড়া লাল লাল করে ভাজবো না, কেন চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে সেটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো মোটামুটি 2-3 মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলো হাফ ডান করে ভেজে নেওয়া হয়ে গেল। চিংড়ি মাছগুলো আপনারা চাইলে আলাদা ভেজে তুলে তবে মশলাগুলো ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি একবারে ফোড়ন দিয়েই চিংড়ি মাছগুলো ভাজছি। তো এইবার যখন এইগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেল সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা, ধুয়ে কেটে রাখা পুঁই মেটুলি বা পুঁই ফুল। সমস্ত পুঁই মেটুলিগুলোকে দিয়ে আবারও আমি চিংড়ি মাছের সঙ্গে পুঁই মেটুলিগুলোকেও একটু মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব। এই ভেজে নেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ভাজবেন, না হলে কিন্তু এই সময় আপনারা পুঁই মেটুলি দিয়ে মশলাটা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি একটু 2 মিনিট ভেজে নিই। পুঁই মেটুলিটা চিংড়ি মাছের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। সমস্ত আলুগুলোকে দিয়েও আবার আমি পুঁই মেটুলি ও চিংড়ি মাছের সঙ্গে আলুটাকেও আবার মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জিরে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেই সম্পূর্ণ পেস্টটা। জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেইটাও অ্যাড করে দিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি 2 গোটা কাঁচা লঙ্কা। এটা সবসময় অপশনাল বলি, আপনারা চাইলে দেবেন না হলে স্কিপ করবেন। এরপর প্লেটে যে লবণ ও হলুদ গুঁড়ো নিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ ও হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে চিনিটা আমি পরে ইউজ করব। এইবার আমি সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে মিনিট 2-3 সময় ধরে পুঁই মেটুলি আলু চিংড়ি মাছটা মশলার সঙ্গে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো দেখুন মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করলেই এটা কষানো হয়ে যাবে। আর এই সবজিটা কিন্তু খুবই মাখামাখা হয়, এটা আমরা পুঁই চিংড়িও বলি, এটা পুঁই চিংড়ি চচ্চড়িও বলতে পারেন। তো দেখুন এইটা মোটামুটি সুন্দর মশলাটা কষে বেশ মাখো হয়ে গেছে। এইবার আমি এইটার মধ্যে দিয়ে দেব পুঁই মেটুলি চিংড়ি মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য কিছুটা জল। মোটামুটি আমি একটা ছোট কাপের 1 কাপ মতন জল নিলাম, মোটামুটি 100 ml মতন জল আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু এটা খুব মাখো হবে আর পুঁই ফুল বা পুঁই মেটুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটা যেহেতু ভাজাই আছে আর কুচো চিংড়িও সিদ্ধ হতে সময় লাগে না, তো আমি এই জলটা দিয়ে একটু স্প্যাটুলা দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। 10 মিনিট বাদে ফেরত আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেল। এবার ঢাকাটা খুলে আমি দেখছি পুঁই মেটুলি আলু চিংড়ি মাছটা কেমন রান্না হলো। এখন যতটুকু জল দিয়েছিলাম অনেকটাই জল টেনে গেছে আর সামান্য একটু জল আছে। এইবার আমি আপনাদের দেখাচ্ছি যে আলু চিংড়ি মাছ তো সিদ্ধ হয়েই গেছে আর পুঁই মেটুলির ডাঁটাগুলোও সুন্দর নরম হয়ে গেছে। আর
এটা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমি জানি না এটা পেঁয়াজ রসুন দিয়ে খেলে এর অরিজিনাল স্মেলটা পাওয়া যায় কি না, তবে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন সেই রিকোয়েস্ট রইল। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, চাইলে দেবেন নাহলে স্কিপ করবেন, তবে চিনিটা দিলে নুন চিনির ব্যালেন্সটা রান্নায় সমান হয়ে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। চিনিটাকে দিয়ে আবার একটু মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে বাকি যে কড়াইতে জলটুকু ছিল সেটাও অনেকটা টেনে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে। আমি এইরকম অবস্থাতেই নামাবো, এর থেকে আর বেশি শুকনো করবো না, কেন নামিয়ে ঠান্ডা হলে এটা আরও একটু ড্রাই হয়ে যাবে। তো দেখলেন তো কত সুন্দর তৈরি হয়ে গেল পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে। নামাবার আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন না হলে স্কিপ করবেন। আর গ্রাম বাংলার হলেও এটা কিন্তু অতি সুস্বাদু একটা রেসিপি, তো যারা বানান তারা তো জানেন, আর যারা বানান না তাদেরকেও রিকোয়েস্ট রইল এইভাবে এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়ার। এরপরে এটা আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট রেস্টিং টাইমে রাখবো, তারপরে নামিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেব আলু চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি চচ্চড়ি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। We'll be right back.